গোঁসাইগাঁও মহকুমার টাইগারগুড়ি গাঁর এটা দুর্ভগীয়া পরিয়ালর করুণ কাহিনী। প্রধানমন্ত্রী আবাস গৃহ যোজনা আসনের যোগে লাভ করা গৃহর এই চরম দুরবস্থায় আসন্ন বিপদত পেলাইছে এটা পরিয়ালক। গভীর আতঙ্ক তথা নিরাপত্তাহীনতার মাজরে কটাবলগিয়া হয়েছে এই দুর্ভগীয়া পরিয়ালটুয়ে। এফালে গাঁওখনের মাজেদি বই যাওয়া দদরে নৈর গড়াখহনীয়া আর আনফালে ঘরখনের গাতে লাগি থাকা নৈখনত এটা দুষ্ট চক্রর অবৈধ খননের ফলত ইতিমধ্যেই পানীত জাহ গৈছে পরিয়ালটোর বহু সা সম্পত্তি। এই সম্পর্কে বহুবার অভিযোগ করার পিছতো নাই কোনো কানহার সরকারি কর্তৃপক্ষর। আপনাদের হয়তো প্রত্যক্ষ করবে পারিছে যে মোর লেফট সাইডত এখন ঘর আছে, ইয়া হল প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর। যখন দরিদ্র শ্রেণীর লোক আছে সেই লোকসকলের পরিস্থিতির প্রতি লক্ষ্য রেখে এই ধরনের ঘর ঘর স্কিম ইতিমধ্যে প্রদান করেছে। কিন্তু আজি আমি যখন গাঁত বর্তমান উপস্থিত আছো, মানে দেখবলে যত্ন করছি যে গাঁওখনের যে বর্তমান অবস্থা আর এই ঘরখন যে দিয়া হয়েছে, যে দুখিয়া একটা পরিয়ালক দিয়া হয়েছে, পরিয়ালটক আমি দেখবলে যত্ন করাম যে ঘরখন যে আমার ঘর দুয়ার মাটি একবার সব নদীমা ভাসা দিয়া। ও লোক বলতে হয় যে বলে আম ঠিক কর দেঙ্গে, বাঁধ দেঙ্গে, বোল্ডার সে বাঁধ দেঙ্গে, তো সিমেন্ট সে বাঁধ দেঙ্গে, ওয়াল কর দেঙ্গে, পয়সা স্যাংশন হতা হ্যাঁ, ফির আপনা পকেট মে ভর কে বাস গরম করতে হয় আর বাস নাই করতে হয় আমাকে। নদী কা এসা এসা হালত কেসে হুয়া? এসে হলাম তো মানে গেসুস গেট বান কে তব গেট ছোড় দেতা হয় তব ই ঘর দুয়ার সব ভাসা। আগে নেই হওয়া থা আপকা জো সম্পত্তি হ্যায় সব নদী মে? হ্যাঁ নদী মে, হ্যাঁ নদী মে। কেসে মতলব আপকে সামনে জো খাল হ্যায়, খাল কেসে বানে ইয়া? ইয়া খাল মানে নদী সে পানি বহা কে আয়া তব খাল হওয়া হ্যায়, খাল নেই থা পহলে। খাল কোন বানায়, কেসে বানায় খাল? জিসে বিষে গাড়ি সে লে গিয়া পাথর আর ইহা পর খাল বানা দিয়া, খাল বানা দিয়া হামারা ঘর ভাসা দিয়া। ইয়া সে পাথর উঠাতে হ্যায় কি? হ্যাঁ উঠা, হ্যাঁ পাথর উঠা কে লে গিয়া ট্রাক কে ট্রাক, ট্রাক সে পাথর উঠা কে লে যাতে হ্যাঁ। আর বাধা প্রয়োগ নেই কিয়া থা? বাধা কিয়া থা মানে হাম গুয়াহাটি গিয়া থে, হাম নেই থা ঘর মে, হাম বাধা দিয়া, বাধা নেই মানা আর বাস ইয়া সে পাথর উঠা কে তব হামারা ঘর দুয়ার সব ভাসা গিয়া।